বর্ধমান মেডিকেল কলেজের ন্যায়। রামপুরহাট মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা রামপুরহাট রেল স্টেশন চত্বরে নৃত্য অনুষ্ঠানে মাতলেন। প্রসঙ্গত জানা যায়, প্রতি বছর মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে একটি বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং সেই অনুষ্ঠানের পূর্বে এবছর নতুন ভাবনা নতুন আঙ্গিকে বর্ধমান মেডিকেল কলেজের সামনে সকল ছাত্রছাত্রী একই রঙে জামা পরে এই নৃত্য অনুষ্ঠানে মেতেছিলেন। সেই একই ঢঙে দেখা গেল রামপুরহাট মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদেরকেও। তারাও এই কয়েক বছর ধরে হয়ে আসা বাৎসরিক অনুষ্ঠানকে সামনে রেখে এই অনুষ্ঠানে মেতে উঠেছেন বলে জানা গেছে। রামপুরহাট শহরে এই ধরনের অনুষ্ঠান একেবারেই নতুন ও ভিন্ন হওয়ায় কার্যত খুশি এলাকার মানুষজন। আমি হাবিব তানভীর, থাকছি ওটো নিউজ বাংলার। অবশ্যই আপনারা দেখতে থাকুন ওটো নিউজ বাংলা, কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা, এবার বীরভূমের কথা শুনবে বাংলা। আপনারা দেখছেন ওটো নিউজ বাংলা, এবার বলবে বীরভূম শুনবে বাংলা। অ্যাবাকাস এডুকেশন ক্যারিয়ার কাউন্সেলিং এন্ড অ্যাডমিশন পয়েন্ট। এখানে এডুকেশন সংক্রান্ত বিভিন্ন ধরনের কোর্সে অ্যাডমিশন করানো হয়। জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, প্যারামেডিক্যাল, ফার্মাসি, এছাড়াও মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, বাণিজ্যিক ও কলা বিভাগের বিভিন্ন কোর্সে ভর্তি চলছে 2022-23 শিক্ষাবর্ষে। আপনি এবং আপনার সন্তানদের সুনিশ্চিত ভবিষ্যৎ তৈরি করতে আজই যোগাযোগ করুন 9002844811 নম্বরে। আমাদের ঠিকানা রামপুরহাট দুনিগ্রাম রোড, ভারসালাম ও রূপসা অ্যাপার্টমেন্টের পাশে।